হযরত বেলাল কে বলে, বেলাল আগামীকাল থেকে ফজরের নামাজের আজান দিবা না। বেলাল আগামীকাল থেকে নতুন সুরালিত কণ্ঠে সুন্দর চেহারা ওয়ালা একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিবে। বিলাল তুমি আজান দিবা না? মনে হয় যেন বিলালের কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। হযরত বিলাল কয়, ও নবী আপনি যেটা বলবেন সেটাই তো আমার করতে হবে, আমার কণ্ঠ ভালো না, ও নবী আমার চেহারা ভালো না, এই জন্য আজকে আমার মুয়াজ্জিনের দায়িত্ব নাই। এই কথা বলে হযরত বেলাল মসজিদে নববীর এক কোণায় গিয়া আল্লাহর আদালতে চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি তো আমার কালো বানাইছো, আয় আল্লাহ তুমি তো আমার গোলামের ঘরের গোলাম বানাইছো, ও আল্লাহ তুমি তো আমাকে কণ্ঠ ভালো দাও না, জবানে তোতলা বানাইছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল দেখতে ভালো না, চেহারাটা কালো, গলার কণ্ঠ ভালো না। ও আল্লাহর বান্দা, এমন একজন আল্লাহর বান্দাকে, এমন একজন মানুষকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন, আশহাদু সহি শুদ্ধভাবে বলতে পারেন না, আশহাদু বলে উচ্চারণ করে আজানের শব্দ, বেঈমান মুনাফিক ওই মসজিদে নববীর আশেপাশে কানে যখন আজানের আওয়াজ যায়, দেখো মসজিদে নববীর ইমাম যেমন মুয়াজ্জিনও তেমন, ইমাম ভালো হইলে না মুয়াজ্জিন ভালো হইতো, জোরে করে না আউযুবিল্লাহ। এ যুবক বলো আমার নবী ভালো না খারাপ? তাহলে আমার নবীর বেঈমানেরা খারাপ বললো কেন? বলে যারা খারাপ মানুষ, ভালো মানুষ দেখলেও তারা বাঁকা নজরে তাকায়, যারা খারাপ এরা ভালো দেখতে পারে না, যারা খারাপ এরা একজন মানুষের উন্নতি দেখতে পারে না। আপনার সমাজ যেভাবে চলছে আলহামদুলিল্লাহ, এই সমাজের মধ্যে একদল মানুষ আছে দেখবেন তেরা বাঁকা, এরা ভালো মানুষ চোখে দেখতে পারে না, একজনের উন্নত দেখলে ওই চার দোকানে যেয়ে সমালোচনা, আই মিয়া জানো কি উন্নতি হয়েছে, কত কত বড় উন্নত হয়েছে, কত ও নিজে হিংসা করতে 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 হিংসার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়াও শেষ আখেরাতেও শেষ, না রিজিকে বরকত আছে, না ঘরের ভেতরে সন্তান আদি দিয়া আরাম আছে শান্তি আছে কোনোটাই নাই, এই জাতীয় মানুষ যারা দেখবেন সমাজের মধ্যে সব চাইতে বড় কলঙ্ক, সমাজের ভিতরে সব চাইতে ভালো মানুষের কাছে ঘৃণিত। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, সবচেয়ে খারাপ যারা পরনিন্দা করে গিবাত করে পরের সমালোচনা চর্চা করে সবচেয়ে খারাপ। এমিয়া কথা কম বলো, যত কথা কম বলবা তত মিথ্যা কম হবে, যত কথা কম বলবা তত গিবাত কম হবে, যত কথা কম বলবা তত নাজাতের ফয়সালা তাড়াতাড়ি হবে, কারণ নবী বলছেন 1000 বছর আগে বাস্তব সেটা আমরাও চোখে চোখে দেখি, যারা চুপ থাকে তারা নাজাত পায়, কেন? যারা নীরবতা পালন করে চুপ থাকে আল্লাহর ধ্যানে থাকে এই জাতীয় মানুষগুলি বিপদ আপদে দুনিয়ার মানুষের হিংসার নজরে পড়লেও আল্লাহ তাদের রক্ষা করেন। বুঝেন নাই? মাংসমাতা নাজাত চুপ থাকে যে নাজাত পায়, সে আবার চিন্তা করেন না যে চুপ থাকতে কইছে, নবীরে গালি দিছে চুপ থাক, আল্লাহরে গালি দিছে চুপ থাক, কোরআনের বিরুদ্ধে কথা বলছে চুপ থাক, এখানে কি চুপ থাকা যাইব না?
কথা কয় না, এখানে চুপ থাকা যাবে না, এখানে আবার ওই চুপ মানুষটাই সিংহের মতো গর্জন তুলবে, এখানে চুপ থাকা মানুষটাই রাজপথে বেঈমানের বিরুদ্ধে মুখে দাঁড়াবে, বেঈমানকে জমিন থেকে সিব্বা কেটে দেওয়ার জন্য তৈয়ার থাকবে। কারণ নবীকে মক্কার সকল বেঈমানেরা বলেছিল আল আমিন, নবীকে গালি দেওয়ার সাহস কোনো বেঈমান পায় নাই, কিন্তু মুসলমান নামদারী নাস্তিকরা নবীকে কটুক্তি করবে, নবীজির জীবন নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে, তারাও এই জমিনের ভেতরে বসবাস করতে পারবে না। কারণ ম্যাকগ্রাম কোথায়? নবীরে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন, করছিল, কিন্তু আমি এক দলের লোক, আপনি আর এক দলের লোক, আপনি এক পীরের মরিত, আমি আর এক পীরের মরিত, আমার রাজনৈতিক দল আপনি করেন না, আমিও আপনার রাজনৈতিক দল করি না, কিন্তু কালেমা আমাদের এক না ভিন্ন কথা কয় না। আরে আমি যেই টুপি পরছি আপনি সেই টুপি পরেন নাই, আমি যেই জামা গাই দিছি আপনি সেই জামা গাই দেন নাই, কিন্তু কালেমার দিক থেকে আমাদের সকলের কালেমা এক, নবী এক, কাবা এক, আল্লাহ এক, কোরআন এক, তো সব যদি একই হয়, এই জন্যই তো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীকে কেউ ব্যঙ্গ করলে গোটা দুনিয়ার আনাসে কানাসে গঞ্জে গ্রামে শহরের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে নবীর ইজ্জত রক্ষা করার জন্য গোটা দুনিয়ার মুসলিমরা মাঠে নামে না, কেন আমার বাবারে গালি দিছ এই জন্য, মাকে গালি দিছ এই জন্য না, বলে নবীর ইজ্জত রক্ষা করার জন্য সে যেই হোক। এখানে আমরা যারা বসলাম, বলেন আমরা এখানে বসছি আমাদের কোনো আপনাদের জমি জমা নিয়া আমার সাথে দ্বন্দ্ব আছে, টাকা পয়সা লেনদেন আছে, তাহলে আমি একজন মুসলিম হিসাবে আসছি, আপনারা আইসা বসছেন, আমি কি বলবো এটা আপনারা শুনবেন শ্রবণ করবেন। এজন্যই তো বলা হয় উলামায়ে কিরামদের নিসবতে যদি কোনো মানুষ আসে অন্তত পক্ষে কিছু না কিছু ফায়দা হয়, সবচেয়ে বেশি ফায়দা হয় আমলের ব্যাটারি চার্জ হয়, আমলের ব্যাটারি চার্জ হয়, আমলের ব্যাটারি চার্জ হয়, আমল করতে বেশি মজা পায়, ঠিক কি না বলেন? রাগ করতেছেন নাকি বাইরা আমার? এজন্য ঈমান জীবন যাবে, ঈমান দেয়া যাবে না, হাত যেতে পারে কিন্তু ঈমান যাবে না, পা যেতে পারে কিন্তু ঈমান যাবে না, দেহ থেকে যদি কল্লাও নামাইয়া দেয় দেহ থেকে কল্লা যাবে কিন্তু ঈমান সারা যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হয়নি শুনবেন কিছু সময়, ঘড়ির দিকে তো তাকাই না, তাকায় তো দেহি কাটা সোজা হয়ে গেছে, শুনবেন সবাই, কতক্ষণ আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ রাজি আছেন? হাত দুইটা উঠে আল্লাহর দেখায় দেন, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন বলে না আমি। এবার আসেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার ভেতরে যত ইনসান আছে সকল ইনসানের দল ক্ষতিগ্রস্ত, আল্লাহ শপথ করে বলেছেন, কসম কেটে বলেছেন, তবে চারটা গুণের অধিকারী যদি তুমি হতে পারো, চার গুণ তোমার ভেতরে যদি থাকে তুমি ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ইমান, দুই নাম্বার ওয়াআমিলুস সালিহাত। এবার আসেন, আমরা আল্লাহ মানি, নবী মানি, পরকাল মানি, বিশ্বাস করি বটে, কিন্তু নেক আমল নাই, তারপরেও আল্লাহ আমাদের জান্নাত দিবেন না, কারণ ইমান আছে বটে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টুপি নাই, দাড়ি নাই, নবীর সুন্নতি পোশাক নাই, রমজানে রোজা নাই, এক কথায় ইমানেই শুধু আছে, বিশ্বাসেই শুধু আছে আল্লাহর প্রতি, এছাড়া আর বাকি কোনো আমল নাই। এই মর্মে আল্লাহ পাক বলেন
আমি আল্লাহ নিজে একটা দাড়ি পাল্লা দিয়া বান্দার 70, 60, 80, 90, 100 বছরের হায়াতের আমল আমি নিজে ওজন করব। ওজন আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া। আল্লাহ বলেন মিজানের পাল্লায় দিয়া, দাড়ি পাল্লায় দিয়া বান্দার 60, 70, 80 বছরের হায়াতের ওজন দিব, আমলের ওজন। যার নেকের পাল্লা ভারী আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, বান্দা তোমার উপরে আমি খুশি হইয়া তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, বান্দা খুশি হইয়া জান্নাতের দিকে ছুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক বান্দার হায়াতের আমল মিজানের পাল্লায় দিয়া ওজন দিবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক ফয়সালা করে দিবে, ও ফিরিশতারা ওরা হাতে পায়ে কোমরে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, জাহান্নামের আগুনের শিকল লাগায়া ওরে টানতে টানতে জাহান্নামের আগুনের খাম্বার ভিতরে নিয়া বাঁধো, জাহান্নামের আগুনের খাম্বার ভিতরে বাঁধবে। আল্লাহ পাকের হিসাব বড় করা, আল্লাহ পাকের হিসাব বড় করা। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ বলেন যাররা পরিমাণ গুনাহ যার থাকবে, নেক যার থাকবে আমি জান্নাতি তাকটা তাকে আমি বুঝায় দেব নেক, আর যার এক জাররা পরিমাণ পাপ থাকবে এই এক জাররা পরিমাণ পাপের সাজাও জাহান্নামে ভোগ করা লাগবে। আল্লাহ বলবে জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। পাইকারি হারে আল্লাহ বলবে, বলে না বিচারের পরে যারা জান্নাতি হবে জান্নাতে যাবে, বিচারের পরে যারা জাহান্নামী হবে জাহান্নামে যাবে। এখন বলুন তো, নামাজ না পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? একক তো নামাজ কাজা বানায় ফেললাম, সাজা কত? এই সাজা কত? একটা মিথ্যা কথা বললাম মজা মাইরা, কারণ গল্প শুরু করলে ওর গল্প ওর কাছে, ওর গল্প ওর কাছে, গল্পটা সাজাইতে ওর কাছে বিশ্বস্ত হওয়ার জন্য কত মিথ্যা কথা বল, সাজায় শুধু সাজায় মিথ্যা দিয়া সাজায়। কি মিথ্যার সাজানো নাটক নাই? মিথ্যা কথা বলে সাজায়, কথাগুলি সাজায়। এ ভাই আমি মজা মারলাম মিথ্যা কথায়, একটা মিথ্যা কথার সাজা, মজা মারলাম মিথ্যা বললাম একটা মিথ্যা কথার সাজা, জাহান্নামে ভোগ করা লাগবে 7,000 বছর। তুমি একবার জিনা করলা কি মজা, একবার জিনার সাজা জাহান্নামে ভোগ করা লাগবে 70,000 বছর। দুনিয়ায় যদিও মজা কম, আখেরাতে সাজা অনেক বেশি। দুনিয়ার মধ্যে গুনায় মজা, খুব মজা, অল্প টাইম, অল্প টাইম, জেনা করলা সারাদিন, অল্প টাইম, মজা মারলা মিথ্যা কথা বললা, অল্প টাইম, মজা মারলা, আখেরাতে সাজা অনেক বড়। এ যুবক ভাই লম্বা করব না, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে, অন্তরটা নরম বানাইয়া দাও, দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। এখানে অনেকের আব্বা জান নাই, অনেকের আম্মা নাই, কবরে চলে গেছে অনেকের গোত্রের বংশের বহু মানুষ কবরে চলে গেছে, ওই কবর থেকে আব্বা জান আসবে না, আম্মা জানও আসবে না। আজকের চোখের পানি ফালাইয়া আব্বা আম্মা জানের জন্য, দাদা দাদু নানা নানুর জন্য আল্লাহর কাছে দোয়া করো, মালিক মাহফিলে তুমি নিয়ে আসো, ওই মা বাবার কবরে তুমি আযাব দিও না, ওই মা বাবা
বাবার কবরের আজাব মাফ করে দাও, মা বাবার কবরের আজাব গুলি বন্ধ করে কবর জান্নাতের বাগান বানায় দাও। এখানে আজকে দোয়া হবে দোয়া, যাদের কপাল ভালো চান কপালওয়ালা এরাই এই মাহফিলে আয়েশা দোয়া করতে পারবে, আর যারা মা বাবাকে মোহাব্বত করে না, দাদা দাদু নানা নানুকে মোহাব্বত করে না, তারা এই মাহফিলে সুযোগ পাইলেও বসবে না। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে না কামল, এই দুইটা আমল যদি কারো ভিতরে থাকে, আল্লাহ পাক এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, এই দুইটা গুণের অংশীদারি যে হয়ে যাবে ঈমান আর নেক আমল। আল্লাহ এই আয়াতে জানাইয়া দেয় আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে উঁচু মানের জান্নাত জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিব। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমল থাকলে জান্নাতের বাসিন্দা বানায় দেবে কে বলে না কেন? আল্লাহ বানায় দিবে। এবার বলেন জান্নাত ভালো না খারাপ? যাইছে কার না মন চায়? সবার জান্নাতে যাতে মন চায়। আল্লাহর নবী জান্নাত দেইখা খালি আনন্দ, দোয়া করে চোখের পানি ফেলে আল্লাহ। কি আপনাদের বিশ্বাস হয় না যে আল্লাহ নবী জান্নাত দেখছেন? বিশ্বাস হয় না? জাহান্নাম দেখছেন? বিশ্বাস হয় না? মেরাজের রাত্রে আমার নবী জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করে দেখে আগুনের আযাব, জান্নাত ভ্রমণ করে নবী আনন্দ, এত সুন্দর সুখের বাড়ি আমার উম্মত পাবে। হ্যাঁ আল্লাহ, তুমি আমার উম্মতকে এই সুখের বাড়ি দিও, আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাত দিও, এই জান্নাত থেকে আমার উম্মতকে বঞ্চিত করিও না, আয় আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাত দিও, আয় আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাতের ফয়সালা করে দিও। জাহান্নাম দেইখা মায়ার নবী কাঁদে, ফোফায়া ফোফায়া কাঁদে, কি বলে কাঁদে? আল্লাহ এই জাহান্নামে আমার উম্মত যাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমার উম্মতকে তুমি এই জাহান্নামের আগুনে জ্বালাইবা না। আল্লাহর নবী চোখের পানি ফলায়া কাঁদে। জান্নাত নবী দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত আছে এটাও সত্য, জাহান্নাম আছে এটাও সত্য, জান্নাত জাহান্নাম দুটো দুটো জায়গার একটা জায়গা আমার জন্য নির্ধারণ করা, হয়তো জান্নাতি হব না হয় জাহান্নাম, আর জাহান্নামে যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও যায়, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমারও নাই আপনারও নাই। আর যদি আমার মাওলা দয়া করিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দেয়, ওই জান্নাতের মধ্যে আরামের সুখের শান্তির কোনো সীমানাও থাকবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান নেক আমল সৎ কাজের আদেশে মুসিবত আসবে, সবর ভাঙা যাবে না, ধৈর্য ভাঙা যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পরে মুসলমান হইলেন, উমাইয়া বলে কালেমা স্যার
বেলাল কয় কেন এমন জায়গায় কালেমা ভিতরে ফিট করছি, ওখান থেকে আর কালেমা বের করে দেওয়া যাবে না। নবী আমার জানের জাত, নবী আমার কলিজার টুকরা, আমার মায়ার নবীর মহাব্বত ভিতর থেকে বের করে দেওয়া যাবে না। হযরত বেলাল বলে যত পারো আঘাত করো মারো, আমার যদি হাত কেটে ফেলো কাটো, পা কেটে ফেলবা কাটো, তারপরেও আমি কালেমা ছাড়ব না। উমাইয়া কয় বেলালের চিৎ করে উত্তপ্ত বালুর উপরে শোয়া দাও, নিচের বালুগুলো মনে হয় যেন আগুনের মতো হয়ে গেছে গরম। বেলালকে শোয়ায় রাখলেন, হযরতে বেলাল চিৎ করে শোয়াইয়া অনেক ভারী একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিলেন। হযরতে বেলাল ওই পাথরের এত ওজন সহ্য করতে পারে না, জিহ্বাটা বেরোয় গেছে। হযরতে বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক বলে আওয়াজ দিতেছে হযরতে বেলাল। উমাইয়া কয় কালেমা সারবি না, মোহাম্মদের ধর্ম সারবি না, আল্লাহকে ভুলবি না, ইসলাম সারবি না। হযরতে বেলাল বলে জীবন গেলেও সারব না, আমাকে যদি তোমরা শহীদ করে দাও দুনিয়ার থেকে, আমাকে মেরেও ফেলো, তারপরেও আমি কালেমা সারব না। উমাইয়ার রাগ আরো চেতে গেল। জেলখানার ভিতরে একটা জায়গায় ঢুকাইয়া রাত্র বেলা বেতের আঘাত করে, বেতের আঘাত বেতের আঘাত বেতের আঘাত, আঘাতের করতে করতে বলে আল্লাহ ভুল, নবী ভুল, কালেমা ভুল, কোরআন ভুল। বেলাল বলে সব ভুলতে পারবো, আল্লাহ ভুলতে পারবো না, নবী ভুলতে পারবো না, আমাকে মেরে ফেললেও আল্লাহ রসুল ভোলা হবে না। হযরত বেলালকে আবার ডেকে বলেন, বেলাল এবারের মতো তুমি ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেন না, এবার উমাইয়া দেরি করে নাই, বলে একটা লোহার পেরা আগুনের মধ্যে গরম কর। লোহা আগুনের মধ্যে গরম করে, লোহাটা আগুনে ধপধপ করতেছে। বেলালের জিহ্বাটা টেনে বের কর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা টেনে বের করা হয়। জিহ্বা টেনে বের করার পর জিহ্বার ভেতরে গরম লোহা ঢুকায় দিস। হযরতে বেলাল আল্লাহর দিকে তাকায়া ডেকে বলে, আল্লাহ আমার আপনি যারা আর কেউ নাই, আপনি আমার আপন, আপনি যারা আমার আর কেউ নাই, আপনি আমাকে সাহায্য করেন বাসা, আপনি যদি আমাকে আয় আল্লাহ সাহায্য না করেন আমার উপায় নাই। হযরতে বেলাল আল্লাহর উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করতেছি। হযরতে উমাইয়ার কাছ থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করে বিশ্বনবীর দরবারে হাজির করলেন। বিশ্বনবীর চেহারার দিকে তাকায়া হযরতে বেলাল কান্নার আওয়াজ দিয়া বলে, নবী আপনারে যে আমি কত ভালোবাসি, যদি কলিজাটা টান দিয়া ছিড়িয়া দেখাইতে পারতাম নবী বুঝতে। নবী আমার দুঃখ কিছু এই মনে নাই, কষ্ট কিছু এই মনে নাই, আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া পিছনের দুঃখ কষ্ট সব আমি বেলাল ভুলে গিয়েছি। রহমাতুল্লিল আলামিন তো চিনে বেলাল কেমন, মায়ার নবী তো জানেন হযরতে বেলাল কেমন,
বেলালের ইমানের পাওয়ার কেমন, যদিও দেখতে ভালো না, যদিও হযরত বেলালের চেহারাটা ভালো না, যদিও গলার কণ্ঠ ভালো না, যদিও গোলামের ঘরের গোলাম, হযরত বেলালকে আমার নবী মায়ার নজরে কয়, বেলাল তুমি মসজিদে নববীর ভিতরে আযান দাও, আর আমার পিছনে দাঁড়াইয়া ইকামত দিবা ইকামত। হযরত বেলাল আযান দেয়, বেঈমানেরা কয় দেখ মসজিদে নববীর ইমাম যেমন, মুয়াজ্জিনও তেমন, মুয়াজ্জিনও যেমন ইমামও তেমন, হযরত বেলালের আজানের আওয়াজ বেঈমানদের কাছে ভালো লাগে না। এবার বেঈমানেরা কানাঘুষা করে, এখানে ওখানে সমালোচনা করে, ও নবীর উম্মত সাহাবীদের কানে যখন এই আওয়াজ যায়, মায়ার নবীর কাছে গিয়া বলে ও পয়গম্বর, বেঈমানেরা তো এই কথাগুলি বলে, মসজিদে নববীর ইমাম যেমন মুয়াজ্জিনও তেমন, তাহলে একটা কাজ করি মায়ার নবী, বেলালের বেলালকে কি করা যায়, মুয়াজ্জিনের দায়িত্ব সুন্দর কণ্ঠের অধিকারী চেহারাওয়ালা সুন্দর ভালো একজন মুয়াজ্জিনের দায়িত্ব নিয়োগ করা হোক। আল্লাহর নবী বলেন তোমরা এই এই কথা বললা, ঠিক আছে তোমাদের কথার সম্মতি দিলাম, দেখো নতুন মুয়াজ্জিন কোথায় পাওয়া যায়। হযরত বেলালকে বলে, বেলাল আগামী কাল থেকে ফজরের নামাজের আযান দিবা না, বেলাল আগামী কাল থেকে নতুন সুরালিত কণ্ঠে সুন্দর চেহারাওয়ালা একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দিবে, বিলাল তুমি আযান দিবা না, মনে হয় যেন বিলালের কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। হযরত বেলাল কয় ও নবী আপনি যেটা বলবেন সেটাই তো আমার করতে হবে, আমার কণ্ঠ ভালো না, ও নবী আমার চেহারা ভালো না, এই জন্য আজকে আমার মুয়াজ্জিনের দায়িত্ব নাই। এই কথা বলে হযরত বেলাল মসজিদে নববীর এক কোণায় গিয়া আল্লাহর আদালতে চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি তো আমার কালো বানাইছো, আয় আল্লাহ তুমি তো আমার গোলামের ঘরের গোলাম বানাইছো, ও আল্লাহ তুমি তো আমাকে কণ্ঠ ভালো দাও নাই, জবানে তোতলা বানাইছো, আমাকে তো তুমি এই মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছো, আবার আমার থেকেই তুমি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বটা কেড়ে নিয়া গেলা, সব তোমার কারিশমা। এই কথা বলে আর বেলাল কাঁদে, রহমাতুল্লিল আলামিন নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছেন সাহাবা ইকরামের সমন্বয়ে, কণ্ঠ এত ভালো, চেহারা এত ভালো, কণ্ঠ শুনলে সবাই পাগল হয়ে যায়, চেহারা দেখলে সবাই পাগল হয়ে যায়, মনমুগ্ধকর, কিন্তু ফজরের নামাজের আজানের আওয়াজ নতুন মুয়াজ্জিন দিয়ে শুরু হয়, আযান দাও ফজরের আজান, ফজরের নামাজের আজান নতুন মুয়াজ্জিন দেয়, আল্লাহু আকবার আল্লাহ আজানের আওয়াজ যখন শুরু হয় সবাই আনন্দিত, সবাই খুশি, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আজান দেয়, ঠিকই আজান, আজান হয় পূর্ব দিগার ফর্সা হয় না,